যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে, গুরুতর আহত প্রায় ছজন। ঘটনাটি ঘটেছে আরামবাগ মহকুমার গোঘাটের কামারপুকুর কলেজ মোড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, গোঘাটের কামারপুকুর কলেজ মোড়ে বাস ও লরির সংঘর্ষ হয়। বিষ্ণুপুর থেকে আরামবাগ গামী বাসের সঙ্গে লরির সংঘর্ষ। আহতদের চিকিৎসার জন্য প্রথমে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। তবে দুর্ঘটনাস্থলে উত্তেজনা থাকায় পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। প্রসঙ্গত উল্লেখ্য, আরামবাগ মহকুমা জুড়ে পথ দুর্ঘটনার সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে আরামবাগ মহকুমার উপর দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ রাজ্য সড়কগুলিতে দুর্ঘটনা বাড়ছে। এদিনের ঘটনায় একজন আশঙ্কাজনক বাস যাত্রীকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাস ও লরিটিকে আটক করেছে। এ বিষয়ে জগন্নাথ চ্যাটার্জি নামে আহত এক বাস যাত্রী বলেন, বাসে করে কলেজ মোড়ের দিকে আসার সময় উল্টো দিক থেকে আসা লরি ধাক্কা মারে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। ঘটনাটা ঘটেছিল কি, আমরা ওই কলেজ মোড় জয়রামবাট থেকে যে রাস্তাটা ধরে কলেজ মোড়ে দিয়ে আসছিলাম আর কি। আসছিলেন বাসেতে? আসছিলাম আগৌড়ি গাড়িটার নাম তো। প্রপারলি ওই টার্নিংটার মাথাতে যখন গাড়িটা ওই দিক থেকে ক্রস করে, তখন উল্টো দিক থেকে একটা লরি গিয়ে সামনাসামনি ধাক্কা মেরে দেয়। কোন জায়গাটায় হয়েছে ঘটনাটা? কলেজ মোড়, প্রপারলি কলেজ মোড়ে। আহত কতজনের মতো হয়েছে সেটা তো অ্যাপ্রক্স বলতে পারবো না, তবে অনেকেরই লেগেছে। কিসের সঙ্গে হয়েছিল? লরির সাথে বাসের। আপনি কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমি আসছিলাম জয়পুর থেকে কোটকামারপুর। অপরদিকে মিনতি মিত্র নামে আহত এক মহিলা বলেন, বিষ্ণুপুর থেকে বাসে করে আরামবাগের দিকে আসছিলাম, 10 টাকার একটি লরি ধাক্কা মারে। আমরা মাগুরি গাড়িতে আসছি, ওই দিক থেকে একটা 10 টাকার লরি আছে, মাগুরি গাড়িটাতে একদম মেরে দিয়েছে, একদম সামনেটা একদম ফ্র্যাকচার হয়ে গেছে গাড়ি। আপনারা কোথা থেকে আসছিলেন? আমরা আসছি বিষ্ণুপুর থেকে। আরামবাগের দিকে যাচ্ছিলেন? হ্যাঁ। কোন জায়গাতে হয়েছিল এটা? মিশনের কাছে। এই দুর্ঘটনায় সুদীপ্ত রায় নামে এক যুবক বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লরির চালককে পুলিশ আটক করে নিয়ে গেছে। কামারপুকুর জোরামবাটি থেকে একটা বাস আসছিল, আর এই দিক থেকে একটা লরি আসছিল। এই দিকে টার্নিং মাথাটায় লরিটা এসে বাসটাকে মেরেছে। বাসটা প্রচুর আস্তে আসছিলো, লরিটা প্রচুর স্পিডে আসছিলো, টার্নিংটা সামলাতে পারেনি, লরিটা এসে বাসটাকে মেরেছে। 5-6 জনের মতন আহত হয়েছে, তাদেরকে আমরা হচ্ছে হাসপাতালে পাঠিয়েছি। আর হচ্ছে একটা বাচ্চা শিশু ছিল 2 মাসের, তার ওই সেও একটু আহত হয়েছে, তাকে জল টল দিয়ে হাসপাতাল পাঠানো হয়েছে। আর হচ্ছে ড্রাইভারকেও পাঠানো হয়েছে, লরির ড্রাইভারকে পুলিশ নিয়ে গেছে, প্রশাসন এসে তারপরে পুরো ব্যবস্থা সামনে নিয়েছে। সব মিলিয়ে এই পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। নিউজ রাজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী, যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।